আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনার ফোন খুব স্লো কাজ করে, আপনার ফোনে স্পিড দরকার, আপনি ভালোভাবে ফোন চালাইতে পারেন না, আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান অথবা আপনি ফোনে গেম খেলেন, সব কিছুতেই স্লো কাজ করে, ফোন দিলেও স্লো কাজ করে, ডায়ালার স্লো কাজ করে। তো একটা বিরক্তিকর ব্যাপার, স্লো ফোনকে কীভাবে ফাস্ট করবেন দেখাবো এই ভিডিওতে। তো স্লো ফোন ফাস্ট করার জন্য আপনাকে কিছু সেটিংস করতে হবে, যেটা আপনার মোবাইলের ভেতরেই করতে হবে, ঠিক আছে? প্রথমে আমরা আমাদের মোবাইলের সেটিংসের মধ্যে চলে যাই। সেটিংসের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা সেটিংস খুঁজে বাই করবো, সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, ঠিক আছে? অ্যাক্সেসিবিলিটির মধ্যে দ্বিতীয় যে অপশনটা ভিশন, ভিশনের মধ্যে ক্লিক করব। তারপরে আমরা নিজের দিকে আসবো, নিজের দিকে আসার পরে আমরা এখানে একটা সেটিংস পাবো, রিমুভ অ্যানিমেশন। আপনার ফোন যখন আপনি ব্রাউজ করেন তখন অ্যানিমেশন দেখায় ডেস্কটপে, মানে আপনার, তো এটা অফ করে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার ফোনটা একটু স্পিড হয়ে যাবে। তারপর আমরা মেন সেটিংয়ে ফিরে আসবো। তারপর এখানে লিখবো হচ্ছে সার্চ করে স্টোরেজ, সার্চ যাবে, স্টোরেজ লিখলে উপরে স্টোরেজ চলে আসবে, স্টোরেজের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে? তারপরে দ্বিতীয় যে অপশনটা স্টোরেজ, স্টোরেজের মধ্যে ক্লিক করবো। এখানে আপনার ফোনে কী ভিডিও আছে, কত জিবির ছবি আছে, কত গান আছে, সব কিছু দেখাবে, কত জিবি ফ্রি আছে, ঠিক আছে? সব ইনফরমেশন দেখার পরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আপনি একটা অপশন পাবেন ফ্রি আপ 1.5 GB, তার মানে আপনার ময়লা জমে রয়েছে ফোনের মধ্যে এই 1.5 GB আমরা এখান থেকে খালি করতে পারবো। আমরা এখন ফ্রি আপ 1.5 GB-র মধ্যে ক্লিক করবো। এখানে দেখেন 1.78 GB আমরা খালি করতে পারবো। তো আমাদের ফোনটা অবশ্যই ফাস্ট হয়ে যাবে। আমরা ক্লিনিংয়ের মধ্যে ক্লিক করবো, তো আমাদের ফোনটা এখান থেকে একদম ক্লিন হয়ে গেল। তারপরে আসেন আবার মেন সেটিংয়ে। এখন আমরা ডেভেলপার এখানে লেখা সার্চ দিব, ঠিক আছে? ডেভেলপার লেখার পরে আমরা এখানে সার্চ দিলাম, বাট কোনো অপশন আসতেছে না। অপশন আনার জন্য আমাদের যেটা করতে হবে, মেন সেটিংয়ে যায় অ্যাবাউট ফোনে যাবেন, অথবা আপনার সিস্টেম ইনফো থাকতে পারে আপনার ফোনে, তারপরে ডিটেইল অ্যান্ড ইনফোর মধ্যে যাবেন। তারপরে এখানে ম্যাক্সিমাম ফোনে বিল্ড নাম্বার থাকে, বিল্ড নাম্বারের মধ্যে 7 বার ক্লিক করলে ডেভেলপার অপশন অন হয়ে যায়। এখানে ওএস ভার্সন দেখতে পাচ্ছেন, আমার ক্ষেত্রে আমি ওএস ভার্সনের মধ্যে এখানে 7 বার ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিচে লেখা ইউ আর নাও এ ডেভেলপার। এখন আমাদের ডেভেলপার ওপর অপশন চলে আসছে। আমরা এখন মেন সেটিংয়ে যাব। মেন সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে লিখবো হচ্ছে ডেভেলপার। ডেভেলপার লেখার পরে উপরে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন চলে আসলো। ডেভেলপার অপশন আসলে আমরা এখন নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে আমাদের এখন তিনটা অপশন খুঁজে বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটার, এই তিনটা অপশন আর কি, অ্যানিমেটার ডিউরেশন স্কেল। প্রথম অপশনটা আমরা 1x থাকবে, আমরা 0.5x করে দেবো। দ্বিতীয় অপশনটা সেম 1x থাকবে, আমরা 0.5x করে দেবো। এখানে লাস্ট যে অপশনটা বা অ্যানিমেটার ডিউরেশন স্কেল, এটা 1x থাকবে, আমরা 0.5x করে দেবো। তাহলে আমাদের ফোনটা আগের থেকে, আর অবশ্যই রিস্টার্ট করতে হবে আপনার ফোনটা, ঠিক আছে? রিস্টার্ট করে আপনি চালাবেন, দেখবেন যে আগের থেকে অনেক ভালো স্পিডে আপনার ফোনটা কাজ করতেছে।